হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এখন আমাদের নতুন একটা ওয়েবসাইট নিয়ে আবার হাজির হলাম। সো একদম রিয়েল একটা সাইট। সো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি ভালো হয়ে থাকে কিংবা ভালো লাগে, তাহলে আমার ভিডিওটি একটা লাইক করবেন আর পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন। সো আমি আর বেশি কথা না বলে সো কাজের কথা বলবো। সো আপনারা যদি আমার ভিডিওটা ভুলবশত ক্লিক করে থাকেন, তাহলে ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। সো এখন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো। সেখানে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে পারেন সব ধরনের হেল্প পাওয়ার জন্য। সো আর কথা না বলে অ্যাকাউন্টে যাব। সো আমার ভিডিও থাকা ডিসক্রিপশন বক্সে লিঙ্ককে ক্লিক করার পর এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর ফুল নেম, এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে। এখানে আপনার নাম দিয়ে দিবেন, সেখানে আপনি নাম যে কোনো একটা ফুল নাম দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এবং এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা ডিজিটালি একটা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। সেখানে কান্ট্রি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এখানে বাংলাদেশ, আমি বাংলাদেশি, বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সো আপনারা বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করবেন, অন্য কান্ট্রি হলে অন্য আমাদের দেশটা সিলেক্ট করে দিবেন। সেখানে দেখতে পাচ্ছেন ক্যাপসা, এখানে উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপসাটা এখানে সেমভাবে তুলবেন, যা যা লেখা আছে সেরকমই তুলবেন। তোলার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্ট করা আছে, সেজন্য আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করবো। সো এখানে অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পরে সে এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে USD 0.5, এখানে দেখতে পাচ্ছেন এখানে নিসমুখ আসলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের কাজ, ফেসবুক জয়েন্ট মাই ফেসবুক গ্রুপ। এখানে একটা ফেসবুকের কাজ করলে এখানে দেখতে পাচ্ছেন 0.10 সেন্ট। সো একটা কাজ করলে 0.10 সেন্ট, দেখতে পাচ্ছেন অনেক ভালো একটা কাজ। সো আমি এখন কাজ দেখাবো। সো কাজ দেখার এখানে ক্লিক করবেন, কাজ দেখার ক্লিক করবার এখানে একটা অ্যাড শো করবে, অ্যাডটা কেটে দেবেন। কেটে দিয়ে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক, এখানে দেখতেছেন গ্রুপ লিঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন সে গ্রুপ লিঙ্কে, এখানে গ্রুপ লিঙ্কে ক্লিক করবেন। সো আগে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই নাও, এখানে অ্যাপ্লাই করবেন না। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ লিঙ্ক, এখানে গ্রুপ লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের ফেসবুকটা শো করবে। তো আপনারা ফেসবুকটা শো করলে ফেসবুকে ক্লিক করে তোমার একটু নেট প্রবলেম, সেজন্য একটু দেরি হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, সো এখানে 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 দেখতে পাচ্ছেন জয়েন গ্রুপ, এখানে জয়েন করবেন। জয়েন হওয়ার পরে সো এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। সো আমি এখানে জয়েন হয়েছি। সো আমি এখন এখান থেকে একটা স্ক্রিনশট নেব। সো স্ক্রিনশট নেব এখানে। সো স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে সো আপনারা ব্যাগে আসবেন। এখানে স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে ব্যাগে আসবেন। সো ব্যাগে আসার পরে এখানে একটু ওয়েট করবেন। সো ব্যাগ আসার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। সো এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সো এখানে অ্যাপ্লাই করলেও হবে, অ্যাপ্লাই করার আগে কাজ করলেও হবে। সো এখানে অ্যাপ্লাই করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যে স্ক্রিনশট নিয়েছি, সো তার আগে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রুফ ডিটেলস দেওয়া লাগবে। এখানে আপনি কোন নম্বরে জয়েন হয়েছেন, সো এখানে আপনি যে ফেসবুকে জয়েন হয়েছেন, যে আইডি দিয়ে আপনি সেই গ্রুপে জয়েন হয়েছে সেই আইডির এখানে নামটা দিয়ে দেবেন। সো নাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ফটোটি স্ক্রিনশট নিয়েছেন সেই ফটোটি এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে, সেখানে কাজটি সাকসেসফুল হয়ে যাবে। এখানে সাকসেস রাইডিং, এখানে সাকসেস, কাজটি সাকসেস হয়ে গেছে। সো আপনারা এখানে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এখানে ম্যান আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন
ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করবে। সব এখানে দেখতে পাচ্ছেন এখানে টাস্ক কমপ্লিট, ছয়টা টাস্ক কমপ্লিট। সেখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং রিওয়ার্ডস, এখানে আমার ছয়টা কাজই পেন্ডিংয়ে আছে। সো আপনি মনে করেন যে এখানে আগের পাঁচটা কাজ ছিল, সো আমি এখন একটা করেছি সেজন্য ছয়টা কাজ। সো এখানে এরকমভাবে কাজ করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং রিওয়ার্ডস, এখানে পেন্ডিং আমার ছয়টা কাজই পেন্ডিং আছে। সো যাদের কাজ করে দিয়েছেন, যাদের গ্রুপে জয়েন হয়েছেন, তারা কাজটা দেখার পরে এক মেয়ের কাজটি কমপ্লিট করে দিবে। সো কমপ্লিটটা এখানে দেখার মধ্যেখানে এখানে পেট লেখা আসবে, এখানে দেখতে পারবেন সেখানে আমার টাস্ক কমপ্লিট হয়েছে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন ছয়টা টাস্ক আমি কমপ্লিট করেছি, আর এখানে পেন্ডিং আছে ছয়টায়। সো এখানে এরকমভাবে কাজ করবেন। সো আর এখানে দেখতে পাচ্ছেন আরও এখানে রেফার করে ইনকাম করতে পারবেন। সো রেফার করে ইনকাম করবার জন্য এখানে দেখতেছেন তিন নম্বর অপশন, এখানে দেখতেছেন মাই অ্যাকাউন্ট। তো মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতেছেন আইন বাই রেফারেলস, রেফারেলস এখানে রেফারেলসে ক্লিক করবেন। এখানে দেখছেন রেফার পেন্ট। সো আমার এখানে একটা রেফারও নাই। সো আপনার এখানে দেখছেন নিচ মুখ আসার, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে লিঙ্ক। সো এখানে নিচে একদম নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে সেগুলো অ্যাকাউন্ট করে, তাহলে এখান থেকে ভালো কিছু ডলার পাবেন আর কি। এখানে রেফার বোনাস পাবেন 0.20 সেন্ট রেফার বোনাস পাবেন। আপনি একটা পেন্টে রেফার করলে তাহলে এখান থেকে 0.20 সেন্ট পাবেন। সো ভালো একটা সাইট। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। সো আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে দেবেন এবং লাইক করে সাথে থাকবেন। সো আপনারা মনে করছেন যে ইনকাম করব, সো উদ্র নেবো কীভাবে। সো এখন এদের উদ্র নেওয়াটা দেখাবো কীভাবে উদ্র নেবেন। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করাবার এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশনটা উদ্রান্টে, উদ্রতে ক্লিক করবেন তিন নম্বর অপশনটাতে। উদ্রতে ক্লিক করার পরে সো এখানে উদ্রতে ক্লিক করার পরে এখানে এরকম আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উদ্র $5। সো মিনিমাম এখানে উদ্র $5, $5 হলে এখানে মিনিমাম উদ্র দিতে পারবেন। সো এখানে $5 হলে এখানে এক মেয়ে এখানে উদ্র অ্যামাউন্টটা দিবেন। সো উদ্র অ্যামাউন্টটা এখানে দিবেন, দেওয়ার পরে এখানে এক মেয়ে কিসের মাধ্যমে উদ্র নেবেন। সো এখানে এখানে দেখতে পাচ্ছেন পেপাল আছে, এখানে দেখতে আছে অথর ব্যাঙ্ক, এখানে ব্যাঙ্কের মাধ্যমে নিতে পারবেন। সো এখানে আপনারা যে নাম্বারে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারে টাকা নিতে পারবেন। সো আপনারা যে নাম্বারে যে নাম্বার অ্যাকাউন্ট করবেন সেটার মাধ্যমে উদ্র নিতে পারবেন। সো আশা করছি সব বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।